আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। টাকা দিয়ে আমি এগুলা কি কিনলাম দেখি। টাকা দিয়ে গেলে আমি কি কিনলাম দেখছেন, অবস্থাটা দেখছেন, শসা, হ্যাঁ, তারপরে এই যে দেখেন শসা, এই যে দেখছেন শসা, হ্যাঁ, এই যে দেখছেন, মনে হয় না টোকাই নিয়ে আসলাম কোনো দিক থেকে, কিন্তু না, কিছুই টোকাই নিয়ে আসিনি, সবই টাকা দিয়া কিনে নিয়ে আসছি। তারপর আরও কি কিনে নিয়ে আসলাম দেখি, এটা তো ডাল সব এক করি আজকে। আসলে এই জিনিসগুলির মধ্যে যে কি মায়া, কি মমতা, কি পরিশ্রম, সেটা যিনি এটা করে থাকেন তিনি ছাড়া অন্য কেউ বুঝবেন না। টাকা দিয়ে এই কারণেই কিনছি, মনে করেন না যে ব্যাগের ভিতরে তলে আমার এগুলো আমার অজান্তে ঢুকাই দিছে, না, আমার অজান্তে ঢুকাই দেয় নাই, আমি ইচ্ছা করেই এগুলো কিনছি। আসলে এই জিনিসগুলি বড় কোনো ব্যবসায়ীর জিনিস না, আর এই জিনিসগুলি একেবারে যে বড় কোনোভাবে রোপণ করা হয় বা বপন করা হয় বা চাষাবাদ করা হয় সেরকমও কিছু না। এই জিনিসগুলি দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বয়স্ক আজুমণিরা অথবা আজুশিরা, মানে তারা অর্থাৎ বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধারা এই জিনিসগুলি পাহাড়ের এক ঢালে অথবা বাড়ির উঠানে একটু একটু যে জায়গা থাকে সেই জায়গাগুলিতে প্রাইভেটভাবে নিজেরা শখের বসে চাষাবাদ করে থাকেন, এবং সেখানে অনেক জিনিসই উৎপাদন হয়ে থাকে যা তাদের পারিবারিক চাহিদা মিটিয়েও থেকে যায়। সেগুলি তারা রোড গাটের কোনো একটা পাশে বসে আবার বিক্রি করে, আবার অনেকে শুধু বিক্রি করার জন্য এগুলা বাড়ির উঠানে চাষাবাদ করে থাকে। কিন্তু এরা সাধারণত বয়স্ক মহিলারা বা পুরুষেরা এই কাজগুলি করে থাকেন, এবং তাদের আর্থিক অবস্থা ভালো থাকলেও এটা তারা সময় পাস করার জন্য হলেও করে থাকেন, এবং এখানে আমি অন্য কোনো নেগেটিভ বক্তব্য নিয়ে আসব না। তবে তাদের কাছ থেকে কিনাটা আমি মনে করি এক প্রকার তাদেরকে সহযোগিতা করা, বাকি বিষয়গুলি আমি বলতেছি না, কেননা এগুলি অনেক পরিশ্রম করে এই বাড়ির উঠানে এই চাষাবাদগুলি করে থাকেন। তাই আমি ইচ্ছাকৃতভাবেই যখন দেখলাম যে একটা বয়স্ক মহিলা রুটের পাশে বসে এগুলা বিক্রি করতেছে, তখন এই জিনিসগুলি আমি দেখেই কিনে আনলাম। তবে এগুলোর মধ্যে আমি যে দেখতে যে খারাপ, আসলে এই জিনিসগুলি কিন্তু বাজারের যে একেবারে টকটকে দেখতে যে আপনার শসা আছে সেগুলির চাইতে কিন্তু অনেক স্বাদ এই শসাগুলো, হ্যাঁ, যদিও ধোয়া না। আমি একটা এটা একটা কামড়ে একটু খায় দেখি তো কী অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ লাগতেছে আমার কাছে, বিশ্বাস করেন শশা যে এত মিষ্টি আগে জানতাম না, এত স্বাদ কেন শশায়, ওয়াও। সেই স্বাদ লাগতেছে আমার কাছে। যাই হোক, আসলে এগুলো সেই স্বাদ। আরেকটা কী কিনলাম, আরেকটা কিনছি, এটার আমি সঠিক নাম জানি না, আমাদের দেশের বরবটির মতোই এটা, তবে এই জিনিসটা চাইনিজরা প্রচুর খায়, এবং যারা বাংলাদেশ থেকে কোরিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে চায়না এয়ারলাইন্সে যান এবং মুসলিম ফুডের অর্ডার করেন, তারা দেখবেন সাধারণত এই ভেজিটেবলটা খুব সুন্দরভাবে দেয় এবং একটা মাছ খুব সুন্দরভাবে দেয়। এটা খাইতে অনেক ভালো লাগে। এটা সিদ্ধ করে, সাধারণত এটার মধ্যে লবণ, তেল, মরিচ, পেঁয়াজ কিছুই দেওয়া হয় না, সিদ্ধ করে ভালো করে সুন্দর করে দেওয়া হয়। তা আমি ওইটা চিন্তা করে নিয়ে আসছি, এটা আমি সিদ্ধ করে খাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ খাওয়ায়।
তো যাই হোক, দেখতে দেখেন কত। আর এই যে এই যে বেগুনটা, এই বেগুনটা সবগুলির সাথে আমাকে সার্ভিস হিসাবে দিছে। তো এই জিনিসগুলি আমি কিনে আনছি। তো যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।